আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণ অলঙ্কার সহ প্রায় 11 লক্ষ টাকার মালামাল লুট, প্রাণ ভয়ে গ্রাম ছাড়া ভুক্তভোগী পরিবার। রাজশাহীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালা। রাজশাহী চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং অন্যান্য ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আয়োজিত কর্মশালায় তিনি বলেন, দেশে এখন সারের কোনো সংকট নেই, তবে বিশ্ববাজারে সারের দাম কিছুটা বেড়েছে, তাই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। কিন্তু আগামী বোরো মৌসুম পর্যন্ত দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি আরও বলেন, যারা দেশে হাহাকারের কথা প্রচার করে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। দেশে একমাত্র নির্বাচন ছাড়া কোনো আন্দোলনই সরকারের পতন হবে না। কৃষি সচিব সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নানানও এখন অপপ্রচার চলছে, দেশে একটা হাহাকার। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দেশে কোনো হাহাকার নাই, বৈদেশিক মুদ্রারও হাহাকার নাই, তেলেরও হাহাকার নাই, সারেরও কোনো হাহাকার নাই। ইনশাল্লাহ আগামী বুড়ো পর্যন্ত আমাদের সারের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আমরা সেই কৃষি মন্ত্রণালয় থেকে সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিতে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। সম্মেলনে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যান্যরা। দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে সভাপতি ও ফখরুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণ অলঙ্কার সহ প্রায় 11 লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে শাহিন ও আরমানের নেতৃত্বে সন্ত্রাসীরা। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করায় প্রাণ ভয়ে গ্রাম ছাড়া ভুক্তভোগী কৃষক পরিবার। তবে পুলিশ বলছে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বরেন্দ্র ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দিনে দুপুরে দেশীয় অস্ত্রসহ শাহিন বাহিনী হামলা চালায় উপজেলার রাজকৃষ্ণপুর গ্রামের আকবর আলীর বাড়িতে। চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার মেয়ে জামাই বোরহানুদ্দিনকে। এ ঘটনায় 23 জুলাই পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসীরা। লাগাতার হুমকিতে গত কয়েকদিন ধরে বাড়ি ছাড়া ওই পরিবারটি। সেসব সব পলা আছে, জানের ভয়ে কেউ বাড়িতে আসতে পারছে না। সমাজের মানুষ সব শাসিচ্ছে বাড়িতে এলে আবার মারবো, মারি ফেলা দেবো, মাথা ফাটাবো, এরকম ভয় দেখাচ্ছে। তিন চার দিন হলে সকলেই পলা আছে, বাড়িতে কেউ আসতে পারছে না। জানের ভয়ে লুকেছে, ওটিন বাইর করে জামার মাথার বাড়ি দেয়। সখন জামাই অজ্ঞান হয়ে যায়, সখন হচ্ছে যে সখন অজ্ঞান হয়ে মরে যাচ্ছে, সখন হচ্ছে যে আগে ভাঙচুর করেছে সব, সখন অজ্ঞান হয়ে মারা যাচ্ছে, সখন এরা থুয়ে পলাছে। ফের হামলার আশঙ্কায় প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন পুরুষ সদস্যরা, আর নিরাপত্তাহীনতায় রয়েছেন বাড়ির অবস্থান করা নারীরা। প্রশাসনের কাছে হামলার সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন তারা। সন্ত্রাসীদের ভয়ে পালা আছি, তারা হুমকি টামকি দিচ্ছে, সালা যা পাবো তাই তো মারবো, হুমকি টামকি এই ভয়ে পুরানো জীবন ভয়ে অন্য জায়গায় পালা আছি। এখন আমরা প্রশাসনের কাছে প্রধান সরকারের কাছে আমরা বিচার চাই, হ্যাঁ প্রতিকার চাই, আমাদের নিরাপত্তা চাই। ধাওয়া করার পর আমার স্বামী পান ভয়ে আমার বাবার বাড়িতে ইয়া খাটের তলা লুকায়। তারা সেখান থেকে জোর করে বের করে চাপাতি দিয়ে মাথায় কোপ মারে। আমার স্বামীর অবস্থা
খুবই আশঙ্কাজনক। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা অন্য বাড়িতে আশ্রয় গ্রহণ করে আছি। যদি আমরা বাড়ি থেকে বের হই তাহলে তারা আমাদের দা কুড়াল হাসে যা পাবে তাই নিয়ে আঘাত করবে। ওদের আমরা প্রাণ ভয় অন্য কোনো বাড়িতে লুকিয়ে আছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। তবে পুলিশ বলছে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে বাকি সন্ত্রাসীদের। জানেন যে ভালুকাছি ঘটনাটাতে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, আসামিদের মধ্যে একজন গ্রেপ্তার আছে, আর বাকিরা পলাতক আছে। আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। প্রকাশ্যে এমন সন্ত্রাসী ঘটনায় হতবাক এলাকাবাসী। তারা বলছেন এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে এলাকার সাধারণ মানুষ। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।